মাত্র 26 টাকার বিনিময়ে আপনি এই ক্রিমটি কিনতে পারবেন। এই ক্রিমটি সাধারণত মুখের ব্রণ এবং মেস্তা এবং ত্বকে যদি কোনো কালো দাগ থাকে সেটি দূর করতে ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু যারা আমাকে প্রশ্ন করেছেন তাদের উদ্দেশ্যে আমার একটি কথা রয়েছে। আমরা এই যে স্কিন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে কথা বলেছিলাম যে আমাদের চ্যানেলে অনেকেই প্রশ্ন করেছেন যে তাদের মেস্তা এবং ব্রণের সমস্যা রয়েছে, তারা কি ক্রিম ব্যবহার করবে। আমাকে চিকিৎসক পরামর্শ দিয়েছেন বা বলেছেন যে এক একজন মানুষের ত্বক এক এক রকমের, কারো ত্বকের সাথে কারো ত্বকের মিল নেই, তাই যদি কারো এরও ধরনের সমস্যা হয়ে থাকে অর্থাৎ ব্রণ বা মেস্তা দাগ থাকে তাহলে অবশ্যই তাকে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসক তাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারপরে তার স্কিনের উপযোগী ক্রিম এবং ওষুধ দিয়ে থাকবেন। অর্থাৎ এ থেকে আমরা বুঝলাম যে বাজার থেকে যে কোনো ক্রিম কিনলেই হবে না, আপনার ত্বকের জন্য পারফেক্ট যেই ক্রিমটি সেটি একজন চিকিৎসক নির্ধারণ করতে পারবেন। কারণ চিকিৎসক আমাদেরকে বলেছেন যে বিভিন্ন ধরনের ভিটামিনের অভাবের কারণে এ ধরনের সমস্যার সৃষ্টি হয়, অর্থাৎ মেস্তা যদি দেখা যায় তাহলে সেটি বিভিন্ন ধরনের ভিটামিনের অভাবের কারণেই হয়ে থাকে। তাই কোন ভিটামিনের ঘাটতি রয়েছে চিকিৎসক সেই ভিটামিনও এই ক্রিমের সঙ্গে দিয়ে থাকেন। তাই আমি বলবো এই ভিডিও যারা দেখবেন তাদের উদ্দেশ্যে যে এই ক্রিমটি সাধারণত এ কারণেই ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু আপনি অবশ্যই অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে বাজার থেকে ক্রিম কিনে ব্যবহার করবেন। এর আগে আমরা বেটনোভেট ক্রিম নিয়ে আলোচনা করেছিলাম আর এই ভিডিওটি হচ্ছে বেটনোভেট এন ক্রিম। তাই বাজার থেকে চিনে বুঝে অবশ্যই ক্রিম কিনবেন আর বাজারে এই ত্বক ফর্সাকারী, ব্রণ কমানো এবং মেস্তা কমানো এগুলো বলে অনেক কোম্পানির এই ক্রিম কিন্তু বিক্রি হয়ে থাকে। আপনি না জেনে না বুঝে বা কোনো পার্লারের মানুষের কথা শুনে আপনি ক্রিম কিনে মুখে লাগাবেন না। এই স্কিন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে দেশে, একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে তবে লাগাবেন, তাহলেই দেখা যাবে যে আপনার সমস্যার সমাধান খুব সহজেই হচ্ছে। কিছু ওষুধ রয়েছে যা খেলে অনেক সময় দেখা যায় এই অ্যালার্জিজনিত সমস্যাগুলো দূর হয়। তাই আমি বলবো যে আপনি একজন চিকিৎসক দেখান, ভালো স্কিন বিশেষজ্ঞর সাথে পরামর্শ করেন, তারপরে আপনি ওষুধ ব্যবহার করুন। ধন্যবাদ। আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।